পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখী মানুষের সময় মতো নির্ঝঞ্ঝাট পারাপারের আশ্বাস দিয়েছে প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। তবে সীমাহীন দুর্ভোগের আশঙ্কা করছেন বাস চালক ও যাত্রীরা। মানিকগঞ্জ প্রতিনিধি গোলাম সারোয়ার ছানুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুবিতা মাহমুদের রিপোর্ট। ঈদ যাত্রা এখনও শুরু হয়নি, এরই মধ্যে পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ লাইন। 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বসে থাকতে হচ্ছে পারের জন্য। এই গরমে শিশুদের নিয়ে দুর্ভোগের শেষ নেই। সরকারি বেসরকারি অফিস ছুটি শুরু হলে গাড়ির চাপ বেড়ে চরম দুর্ভোগ হবে বলে আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। যদি ওই টোলের দিকে 4 ঘন্টা লাগে, আর তো দিন পরে দিয়েছে। এখন এই অবস্থা, এতে সামনে আর মহাবিপদ। 4 ঘন্টা লাগলো জ্যাম ঠেলতে। এই সিরিয়াল আইসে 5-6 ঘন্টা ধরে বসে রয়েছে, এখনো জ্যাম। তবে ঈদে বাড়ি ফেরা মানুষ নির্বিঘ্নে ও সময় মতো পাটুরিয়া ঘাট দিয়ে পার হতে পারবেন বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। 2টি ডাম্পফেরির মাধ্যমে পারাপারে সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি 3 এবং 4 নম্বর ঘাটকে আমরা বাস যাত্রীবাহী বাসের জন্য আমরা নির্ধারিত করেছি, আর 5 নম্বর ঘাটটিকে আমরা লাইট ভেহিকলস মানে ছোট গাড়ির জন্য নির্ধারিত করেছি। আর 2 নম্বর ঘাটটি আমরা ছোট গাড়ি এবং প্রয়োজন বোধে যদি বাসের সংখ্যা বৃদ্ধি পায়, আমরা সতর্কতার সাথে বাস এবং ছোট গাড়ি পারাপারে সিদ্ধান্ত আমরা নিয়েছি। ঈদের যাত্রীদের নিরাপত্তায় বারবড়িয়া ও ধল্লা থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত 800 পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। রাস্তায় থাকবে র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। কোনো গাড়ি যেন বিশৃঙ্খলভাবে না থাকে, কোনো মানুষ যেন কষ্ট না পায়, এইটা কিন্তু আমাদের 1 নম্বর কাজ। কারণ প্রচুর যাত্রী আসছে, প্রচুর গাড়ি আসতেছে। এখন আমি তো ভাই মনে করেন গাড়িগুলো তোর উপরে দিয়ে আসতে পারবো না, ফেরিতেই যাবে, রাস্তা দিয়েই যাবে। আমরা যে যেখানে আমরা সরকারি পর্যায়ে থাকবো, আমরা এই কথাটা দিতে পারি যে ইনশাল্লাহ কোথাও কোনো গাড়ি বা কোনো গাড়ি বিশৃঙ্খল থাকবে না। যাত্রী দুর্ভোগ কমাতে ঈদের 5 দিন আগে থেকে মোট 10 দিন ফেরিতে ট্রাক কাভার্ড ভ্যান পারাপার বন্ধ রাখার কথা জানিয়েছেন প্রশাসন। সাধারণ মানুষ যারা আমাদের মানিকগঞ্জ হয়ে দেশের বিভিন্ন জেলাতে যায়, তারা যেন অন্তত কিছুটা স্যাটিসফ্যাকশন নিয়ে যেতে পারে। এ বছর 21 জেলার মানুষের পারাপারের জন্য পাটুরিয়া ঘাটে থাকবে 21টি ও আরিচা ঘাটে 4টি করে মোট 25টি ফেরি ও 33টি লঞ্চ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।